السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাচ্ছি মোবারকবাদ। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম ইরশাদ করেন, লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, তা থেকে তোমরা আমাকে ডাকো। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামের মাঝে একটি নাম হলো আল মুইদু, যার অর্থ হলো দ্বিতীয়বার সৃষ্টিকারী। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আল মুইদু নামের ফজিলত বর্ণনা করব। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করার পাশেই থাকেন এবং সকল প্রকার আমলের ভিডিও পেতে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি আজকে মূল ভিডিও। আল মুইদু নামের ফজিলত। কোনো হারানো ব্যক্তিকে ফিরে পেতে হলে যখন ঘরের সবাই শুয়ে পড়বে, তখন ঘরের চার কোনায় 70 বার করে ইয়া মুইদু নাম পাঠ করবে। ইনশাআল্লাহ 7 দিনের মধ্যে সে ব্যক্তি ফিরে আসবে, কিংবা কোথায় কিভাবে আছে তা জানা যাবে। আবার বলছি, কোনো হারানো ব্যক্তিকে ফিরে পেতে হলে যখন ঘরের সবাই শুয়ে পড়বে, তখন ঘরের চার কোনায় 70 বার করে ইয়া মুইদু নাম পাঠ করবে। ইনশাআল্লাহ 7 দিনের মধ্যে সে ব্যক্তি ফিরে আসবে, কিংবা কোথায় কিভাবে আছে তা জানা যাবে। এই ছিল বন্ধুরা আল মুইদু নামের ফজিলত। যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং সকল প্রকার ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।